سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সঙ্গে দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাক লা علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া মারকাজুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মহিউদ্দিন খান মুজাহিদি হাফেজাহুল্লাহ আরাহ, উপস্থিত অত্র মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়েতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় আশুলিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই পবিত্র অনুষ্ঠানে সামিল হওয়ার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালেমাতু শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কোরআনের মজলিসে বসেছি, সেজন্যে আল্লাহর কিতাব কোরআনুল করিম থেকে আমরা হেদায়েতি কিছু আলোচনা শুনব ইনশা আল্লাহ। কোরআনুল করিম এটি দুনিয়ার ওলামাই কেরাম কিংবা ইসলামিক স্কলারদের লেখা কোনো কিতাব নয়, বরং এই কিতাব মানুষের হেদায়তের জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? এই কিতাবের ভেতরে কি কোনো ভুল আছে, কোনো সন্দেহ বা সংশয় আছে? এই যে বই মেলা চলছে, বই মেলা থেকে আপনারা অনেকে বই কিনেন, যাদের বই পড়ার অভ্যাস আছে আপনারা যখনই কোনো বই পড়েন দেখবেন বইয়ের শুরুতে বইয়ের লেখকের কিছু কথা থাকে এবং সেখানে তিনি তার ব্যর্থতা এবং অপারগতার প্রকাশ করেন। স্বাভাবিক অবস্থায় রাইটাররা যা লিখেন তা হলো এরকম যে সম্মানিত পাঠকবৃন্দ, আমার লেখা এই বই পাঠ করতে গিয়ে কোথাও কোনো ভুলভ্রান্তি আপনাদের চোখে ধরা পড়লে আমাদেরকে সংশোধনী দিবেন, পরবর্তী সংস্করণে আমরা তা সংশোধন করব। কোরআনুল করিমে কি আল্লাহ তাআলা এমন কোনো কথা বলেছেন যে প্রিয় আমার প্রিয় বান্দারা তোমরা কোরআন পড়তে গিয়ে কোথাও ভুল পেলে আমাকে সংশোধনী দিও, পরে ঠিক করে দিব নে, এমন কোনো কথা কি কোরআনের স্টার্টিংয়ে আছে? তাহলে কীরকম আছে? আল্লাহ তাআলা বলেছেন দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দেয়ার ইজ দ্য ডাউট অ্যাবাউট ইট অ্যান্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে সন্দেহ বা সংশয় আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহ আকবার! মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআনুল করিম এটি আমাদের জন্য আল্লাহ তাআলার প্রদত্ত সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। কোরআনুল করিম যদি আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল না করতেন তাহলে আমরা তমসাচ্ছন্ন, নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে, বিপদগামী হয়ে আমরা জাহান্নামে চলে যেতাম। আমরা যেন তমসাচ্ছন্ন, নিকোষ কালো অন্ধকার থেকে বের হয়ে আলোর রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তায় জীবন পরিচালনা করতে পারি, এই জন্য এই কিতাব নাজিল করেছেন কে? কোরআনুল করিম এসেছে আমাকে আপনাকে হেদায়াত দেওয়ার জন্য। অথচ দুঃখজনক হলেও সত্য, এই কোরআনকে আজ আমরা হেদায়াতের কিতাব বানাতে পারিনি। এই কোরআন এসেছে জীবনটাকে কোরআনময় করে সাজাবার জন্য। আপনারা অনেক সময় মোবাইল ফোন কিনলে দেখবেন মোবাইল ফোনের বক্সের ভেতরে একটা নির্দেশিকা থাকে, কাগজ থাকে না, কিভাবে সেই ফোনটা ইউজ করবেন সেখানে সকল প্রকার ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনি কম্পিউটার কিনেন, ল্যাপটপ কিনেন কিংবা ফার্মাসি থেকে আপনি যখন কোনো মেডিসিন কিনবেন দেখবেন প্রত্যেকটি বক্সের ভেতরে এক একটা নির্দেশিকা দেওয়া থাকে। এই উদাহরণটা কেন দিলাম? এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? পৃথিবীতে আমরা কিভাবে চলব, কি করব, কি করব না, কোথায় যাব, কোথায় যাব না, কি খাব, কি খাব না, কোনটা মানব, কোনটা মানব না, ইনস্ট্রাকশন, একটি দিক নির্দেশনা হিসাবে কোরআনুল করিম গাইডলাইন বানিয়ে আমাদের জন্য নাজিল করলেন কে? এই কোরআনের আলোকে আপনি আপনার জীবন পরিচালনা করবেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানরা আজ এই কোরআনকে ঝাড়ফুঁকের কিতাব বানিয়ে ফেলেছে।
কোরআন থেকে ঝাড়ফুঁক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কেবলমাত্র ঝাড়ফুঁকের জন্য এই কিতাব নাজিল হয়নি। আফসোসের ব্যাপার হলো আজ মুসলমানরা এই কোরআনকে মৃত মানুষের কিতাব বানিয়েছে। যখন মানুষ মারা যায় তখন দেখা যায় তার জন্য কোরআন পড়ে পড়ে খতম দেওয়া হয়। আফসোস, এই কোরআন তো মরা মানুষের জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষদের জন্য। আমার আপনার মতো জীবিত লোকেরা কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের আলোকে জীবন গঠন করবে, এই জন্যই কোরআন নাজিল করেছেন কি। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা থাকব না, সবাই আমরা চলে যাব। আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন কেউ থাকতে পারেননি। আমাদের আগে পৃথিবীতে যারা এসেছেন তারা কেউ কি আছেন? সবাই চলে গিয়েছেন। এই আশুলিয়ায় অনেক কবরস্থান আছে, কবরস্থানগুলোতে গিয়ে দেখুন আমাদের আগে যারা জীবিত ছিল, পৃথিবীতে যারা বিচরণ করেছিল, আজ কবরস্থানে তারা ঘুমিয়ে আছে। একই পরিণতি আপনার হবে, সময়ের ব্যবধানে আপনিও কবরে ঘুমিয়ে যাবেন। ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, এটাই হচ্ছে আমার আপনার জীবনের চূড়ান্ত গন্তব্য। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ ফো, এই মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না। এভরি ওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। জীবন দিয়েছেন কে? আবার মৃত্যু দিবেন কে? যিনি পাঠিয়েছেন তিনি আবার তুলে নেবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ কি? নিশ্চয়ই আমরা আল্লাহ, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা কার কাছে ফিরে যাব। জীবন দিয়েছেন, আবার আল্লাহ মৃত্যু দিবেন। জীবন মৃত্যুর মাঝখানের সময়টার নাম লাইফ, জীবন। হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ, হোয়াট ইজ লাইফ, জীবন কি, জীবনের মানে কি, জীবন কাকে বলা হয়? ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর করে বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তোমার জীবন তো কতিপয় গণনাকৃত দিনের নাম ছাড়া আর কিছুই না। তোমার জীবন হলো কতিপয় দিনের সমষ্টি। ইযা যাহাবা ইয়াউমান যাহাবা বাদুক, যখনই তোমার জীবন থেকে একটি দিন চলে যায় তখনই তোমার হায়াত থেকে, জীবন থেকে কিছু অংশ কমে যায় না বেড়ে যায়? মানুষের হায়াত বাড়ে নাকি কমে? আবার আরবের একজন প্রখ্যাত কবি তিনি তার কবিতায় আরো চমৎকার করে বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসতা লাহু জুজআ, অর্থাৎ হে মানুষ, তোমার জীবন কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই নয়। যখনই তুমি একটি নিঃশ্বাস ছেড়ে দাও তখনই তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়, লয় হয়ে যায়। জীবনের মানে আপনি বুঝেন? যে জীবন আপনি রং ঢং করে কাটিয়ে দিচ্ছেন, এ জীবন দিয়েছেন কে? এ জীবন চলে যাচ্ছে, গতকাল আপনার জীবন থেকে চলে গিয়েছে, আর ফিরে আসবে না। আমি যখন সাড়ে তিনটায় কথা বলা শুরু করেছি, ওই সাড়ে তিনটা আমার আপনার জীবনে আর কোনো দিন ফিরে আসবে না, চলে যাচ্ছে। এভাবেই আমাদের জীবন থেকে সময় হারিয়ে যাচ্ছে, আর প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। মৃত্যু পেছন থেকে আমাদেরকে তাড়া করছে। অনেকে বলে মৃত্যু সামনে, কথাটি ভুল। মৃত্যু মানুষের পেছনে, কবর মানুষের সামনে। এই যে জীবন মৃত্যু, এই মাঝখানের সময়টার নাম হচ্ছে জীবন। পাঠিয়েছেন কে? তুলে নিবেন কে? এখন যিনি পাঠিয়েছেন তিনি আবার তুলে নিবেন। তাহলে জীবন মৃত্যুর মাঝখানে চলতে হবে নিজের মতো নাকি আল্লাহর বিধান মতো? এই জন্ম মৃত্যুর মাঝখানে আপনি কিভাবে চলবেন, কিভাবে আপনি দুনিয়ায় জীবনযাপন অতিবাহিত করবেন, আমার আপনার জন্য চূড়ান্ত এবং একমাত্র একটি গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন। সেই গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআন।
কোরআন এসেছে কোরআন মানার জন্য। এখন মানতে গেলে জানতে হয়, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। স্লোগানটা মনে রাখবেন, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে আবার মানতে গেলে জানতে হয়, জানতে গেলে। এই স্লোগান দেওয়ার উদ্দেশ্য আছে তো, একটু পড়ে কথা বলবো যখন আপনি টের পাবেন যে কেন আপনাদেরকে মুখস্থ করাচ্ছি। বলেন, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে কোরআন যে আপনি মানবেন, আরে ভাই আগে তো আপনার কোরআন জানা লাগবে, বুঝা লাগবে। আর কোরআন জানার জন্য, বুঝার জন্য আগে আপনাকে কোরআন পড়া লাগবে। আপনি তো কোরআন পড়লেন না, কোরআন পড়ার টাইমই নাই আপনার। অনেকে মনে করে কোরআন আমরা কেন পড়বো হুজুর, আমরা তো আধুনিক বিজ্ঞানের যুগের মানুষ, আমরা বিজ্ঞান মনস্ক, আমরা বাস্তবিক সব কিছুকে গ্রহণ করি। এই কোরআন তো 1500 বছর আগে নাজিল হয়েছে, তো এই আধুনিক যুগে 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের এরকম কোনো ভ্যালু আছে নাকি? মানে তারা নিজেদেরকে এতটাই বিজ্ঞান মনস্ক মনে করে যেন কোরআনটা তাদের কাছে পরিত্যক্ত বা পুরাতন একটি কিতাব। আমরা অনেকেই কোরআন এখনো শিখি নাই, অনেকে আছে কোরআন এখনো পড়তে জানে না, তারা মনে করে কোরআন এটা মোল্লাদের কিতাব, এটা মৌলবীদের কিতাব, এটা হুজুরদের কিতাব, এটা আমরা কেন পড়ব? আমরা বিজ্ঞানের যুগের মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ। বলেন, কোরআন কি হুজুরদের কিতাব? মোল্লা মৌলবীদের কিতাব? কোরআন তামাম দুনিয়ার সকল মানুষের জন্য নাজিল করেছেন কে? আর যে বিজ্ঞানের কথা আপনি বলেন, আপনার এই ফুটানিমার্কা বিজ্ঞান কোরআন থেকে কত বছর পিছিয়ে আছে জানেন? আপনার এই বিজ্ঞান কোরআন থেকে 1500 বছর আগে, 1500 বছর পিছিয়ে আছে। আল্লাহ আকবার। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিবু কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং আপনার বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে বিজ্ঞান ততই কোরআনের কাছে পরিত্যক্ত হিসাবে প্রমাণিত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান কোরআন থেকে 1500 বছর পিছিয়ে আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? বলেন, বিজ্ঞান কোরআন থেকে কত হাজার বছর পিছিয়ে আছে? আরেকটু জোরে বলেন। এই কথাটির ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা হলো, বিজ্ঞান এখন যা জেনেছে বা এখন যা জানাচ্ছে কোরআন তা জানিয়েছে কত হাজার বছর আগে। কয়টা উদাহরণ দিব? কোরআনের ভেতরে আয়াত আছে কয়টা? 6236টা। যাই হোক, এগুলা নিয়ে ইখতলাফ করার দরকার নেই, আমরা এভাবে বলি 6000 সামথিং। আপনি জানলে অবাক হয়ে যাবেন, কোরআনুল কারিমে প্রায় 1500 আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যে শাখার ব্যাপারে কোরআনে আলোচনা নেই। সুবহানাল্লাহ। আপনি তো পড়েন না, বুঝেন না, এগুলো বের করবেন কেন? যে বিজ্ঞানের ফুটানি আপনি করেন, আপনার বিজ্ঞান কোরআনের কাছে কত পরিত্যক্ত শুনেন। এই পৃথিবী যেখানে আমরা বাস করছি, এই মহাবিশ্ব তো এমনি এমনি তৈরি হয় নাই। কখনো কি চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে? মহাবিশ্ব সৃষ্টির উৎপত্তি সম্পর্কে বিজ্ঞান বলছে, মহাকাশ বিজ্ঞানীরা বললেন, স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে তারা বলেছেন, এই মহাবিশ্ব অর্থাৎ নভোমণ্ডল, ভূমণ্ডল, দোলক, ভোলক, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সব কিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত একত্রিত অবস্থায় ছিল। তখন সব কিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে মহাশূন্য একটি মহাবিস্ফোরণ ঘটল, তারপরে সব কিছু আলাদা আলাদা হয়ে এই পৃথিবীর উৎপত্তি হলো। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে, এই মহাবিশ্বের সব সৃষ্টি আলাদা হলো, বিজ্ঞানের নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। আপনার এই বিজ্ঞান মহাবিশ্ব সৃষ্টির উৎপত্তি সম্পর্কে বিগ ব্যাং থিওরির যে ধারণা মাত্র কিছুদিন আগে দিয়েছে, যেই কোরআনকে আপনি মোল্লা মৌলভীদের কিতাব বলেন, যে কোরআনকে আপনি হুজুরদের কিতাব মনে করে পড়েন না, বোঝার চেষ্টা করেন না,
আজ থেকে 1500 বছর আগে মহাবিশ্ব উৎপত্তির ধারণা কোরআনুল কারীম নাজিল করে যিনি আমাদেরকে জানিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমে এই বিগ ব্যাং থিওরি মহাবিশ্ব সৃষ্টির উৎপত্তি সম্পর্কে 1500 বছর আগে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা كانت رتقا ففتقناهما। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না সৃষ্টির শুরুতে আসমান সমূহ আর জমিন সব কিছু পুঞ্জীভূত একত্রিত অবস্থায় ছিল, এরপরে আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিলাম। কিভাবে রব্বুল আলামিন আলাদা করে দিলেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা তার বিস্তারিত ব্যাখ্যা দিলেন, অন্য জায়গায় সূরা দুখানের ভিতরে আল্লাহ বললেন, আল্লাহ বললেন, মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, বলেন তো কোথাও যদি আগুন লাগিয়ে দেওয়া হয় সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ ঘটলো আসমান আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, রব্বুল আলামিন বলেন তখন আমি ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার দিলাম, তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও। আসমান জমিন তখন জবাব দিল, কলাতা আতাইনা তাইন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সের নাম হচ্ছে মুক্তামার আশাবাব ইউথ কনফারেন্স। ওই কনফারেন্স হলে যখন এই আয়াতগুলো তেলাওয়াত করা হলো, সেখানে উপস্থিত ছিলেন, সেই কনফারেন্সে পার্টিসিপেট করেছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। তিনি তখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, এ কোন বই থেকে তোমরা তেলাওয়াত করছো? কারণ মহাবিশ্ব উৎপত্তির যে ধারণা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে আমরা মাত্র কিছুদিন আগে পৃথিবীবাসীকে জানিয়েছি, তোমরা আবার কোন বই থেকে এই তথ্য পড়ে শোনাচ্ছ? বলা হলো, মিয়া, এটা এই যুগের কোনো কিতাব নয়, এটা 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। সে তখন বলল, 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞান এত উন্নত ছিল না, সেই যুগে মহাবিশ্ব উৎপত্তির এত ফ্যান্টাস্টিক তথ্য যে কিতাবে দেওয়া হয়েছে, এই কিতাব আবুল তাবুল কিতাব নয়, নিঃসন্দেহে এটা বিশ্বজাহানের কারিগরের কাছ থেকে আসা কিতাব, সুতরাং আর আমি গুমরা থাকব না, এই কনফারেন্স হলেই সবাইকে সাক্ষ্য রেখে আমি মুসলমান হয়ে গেলাম। এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। বিজ্ঞান যত উন্নত হবে, বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো মাথা নত করে ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। আপনি বিজ্ঞানের ফুটানি করেন, বিজ্ঞানের যুগে ইংরেজি ফটর ফটর করে বলতে পারেন, খুব ভালো বিজ্ঞান জানেন, এখনো কোরআন জানেন না, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ কোরআনুল কারীম মুল্লাদের কিতাব নয়, এটা মৌলবীদের কিতাব নয়, এটা হুজুরদের কিতাব নয়, ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস, ঠিক কিনা? কোরআন এটা কেমন কিতাব বুঝলেন না? ঘরের ভেতরে সোনার খনি থইয়া আপনি বাহিরে সিটি গোল্ড নকল সোনা তালাশে বের হয়েছেন, কপাল পুরা মুসলমান। এই পৃথিবীর সেই পৃথিবীর আকৃতি কেমন, পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে রীতিমতো তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল, এটা ছিল প্রাচীনকালের বিজ্ঞানীদের ধারণা। বিজ্ঞান আরেকটু উন্নত হলো 1597 সালে, এখন কত সাল? 2022। আরেকটু জোরে বলেন, 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে তিনি বললেন প্রাচীনকালের বিজ্ঞানীদের দেওয়া তথ্য ভুল, তারা বলেছিলেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল, আসলে পৃথিবী চ্যাপ্টাও না সমতলও না, আমি জলপথে ভ্রমণ করে দেখলাম পৃথিবী আসলে গোল।
বিজ্ঞান 1597 সালে যে জায়গায় ছিল 2022 সালে কি সেম জায়গায় আছে? আরে ভাই, বিজ্ঞান এখন উন্নত হয়ে স্যাটেলাইটের যুগে বিজ্ঞান প্রবেশ করেছে। আধুনিক যুগের বিজ্ঞানীরা বললেন 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, আজকের আধুনিক বিজ্ঞানে তা ভুল। আজকের আধুনিক বিজ্ঞান বলল পৃথিবী কিসের মতো? ডিমের মতো। কিসের মতো? মানে ডিমের মতো ছোট না, ডিমের আকৃতির মতো পৃথিবী আকৃতি। পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান এক এক সময় এক এক রকম তামাশা করতে করতে আধুনিক বিজ্ঞানের যুগে এসে বিজ্ঞান পৃথিবীর আকৃতির ব্যাপারে সঠিক ধারণা দিল। আর যেই কিতাবকে আপনারা মোল্লা মৌলবীদের হুজুরদের কিতাব মনে করে এখনো বাচ্চাদেরকে কোরআন শিখালেন না, নিজেরা কোরআন পড়লেন না, শিখলেন না, নিজেদের বাচ্চাদেরকে কোরআন শিখালেন না, ওই বিজ্ঞানময় কিতাবে আরো 1500 বছর আগে পৃথিবীর আকৃতির ধারণা কোরআনের ভেতরে দিয়েছেন কি? আল্লাহ। কোরআনুল কারীমে আরো 1500 বছর আগে বলা হয়েছে ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। অ্যারাবিক ডিকশনারি খুলে দেখবেন উট পাখির ডিমকে আরবিতে দাহা বলা হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এই জমিনকে পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন কুরআন আগে না বিজ্ঞান আগে? বিজ্ঞানের চাইতে কুরআন কত বছর এগিয়ে আছে? আপনার বিজ্ঞান কুরআনের কাছে পরিত্যক্ত, পুরানো ছাড়া আর কিছুই না। এই যে ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলে ফেলি আমরা টিপসই। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? আর একটু জোরে বলেন। এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? আপনারা যখন পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যান দেখবেন 10 আঙ্গুলের ফিঙ্গার দেওয়া লাগে, 10 আঙ্গুলের ছাপ। মোবাইল ফোন যে ইউজ করেন, সিমের রেজিস্ট্রেশন করতে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ দেওয়া লাগে। জায়গা জমি রেজিস্ট্রি করবেন, বিদেশে যাবেন, ইমিগ্রেশন ক্রস করার সময় আপনার এই ফিঙ্গারপ্রিন্ট দরকার, কারণ একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই, আপনার সাথে আমার ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করছে, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। কারিশ্মাটা কার? কুদরতটা কার? এখন 2022 সাল, 1800 সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট কি এটা জানতই না। সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয়েছে ইংল্যান্ডে 1856 সালে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই সাইন্টিফিক তথ্য সর্বপ্রথম তিনি ইংল্যান্ডে আবিষ্কার করেন, তারপরে তা গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল 1856। এখনও কত? 160-170 বছর হয়েছে। এই যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট অভিন্ন, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই, আপনার বিজ্ঞান এটা জেনেছে মাত্র 170-180 বছর আগে। আর যেই কোরআনকে আপনারা মোল্লা মৌলবীদের হুজুরদের কিতাব মনে করেন, যেই কিতাবকে হুজুরদের কিতাব মনে করে নিজেরা শিখলেন না, নিজেদের বাচ্চাদেরকেও কোরআন শিখালেন না, ওই কোরআন খুলে দেখুন কোরআনুল কারীমের 75 নম্বর সুরা সূরাতুল কিয়ামাহের 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো 1500 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে কি বলেছেন শুনেন। আয়াহসাবু আল্লান নাজমা আযমা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন যারা ধারণা করে মানুষ মরে যাওয়ার পরে মানুষের দেহ যখন পচে যাবে, গলে যাবে, মানুষের অস্থিপিণ্ডর হাড্ডি গুড্ডি সব যখন আলাদা হয়ে যাবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কে আবার মানুষকে জিন্দা করবে, এই ধারণা যারা পোষণ করে আল্লাহ তাদের জবাব দিতে গিয়ে বললেন বান্দারে শুনে রাখ, তুই মরে যাওয়ার পরে তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা হয়ে যাবে, সেগুলোকে জোড়া লাগিয়ে কেবল আমি তোকে আবার জিন্দা করব না, এমনকি আমি তোকে এমনভাবে জিন্দা করব
বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের এই যে আঙ্গুলের মাথা, আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আবার পুনর্বিন্যস্ত করব। তাহলে বলেন তো দেখি, কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? বাচ্চাকে তো বিজ্ঞান শিখাইলেন আগে, কোরআন শিখাইছেন পরে? অনেকে শিখায়ও নাই, আছে না নাই? এক লোক আমাকে ওই দিন বলতেছে, হুজুর দোয়া করবেন আমার ছেলে এ লেভেলে পড়ছে। বললাম মাশাআল্লাহ। কয় হুজুর আপনার সাথে সে ইংরেজিতে কথা বলতে পারবে? আমি বললাম ওকে দ্যাটস ফাইন, সে কি শুদ্ধ করে কোরআন পড়তে পারে? কয় না হুজুর এখনো পারে না, শিখবে আস্তে আস্তে। আমি বললাম তারে এলে মেলে পড়াচ্ছেন, ভবিষ্যতে সে যাই হোক অন্তত এই সম্ভাবনা আছে সে আপনাকে অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠানোর সম্ভাবনা আছে। আপনার বাচ্চাকে অ আ ক খ এ বি সি ডি শিখাবেন পরে, আলিফ বা তা তা শেখাবেন সবার আগে। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে সবার আগে কোরআন শিখান, এই কোরআন আপনার বাচ্চাকে দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে, ঠিক কি না? কোরআন আল্লাহ পাঠিয়েছেন। আমার পয়েন্টগুলো কি মনে রাখছেন নাকি তালে তালে তাল মিলাচ্ছেন? খুব অল্প সময় কথা বলবো, আর ১৯ মিনিট কথা বলবো। আমি কথা শুরু করেছিলাম কোন জায়গা থেকে, কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন? জীবন পরিচালনার জন্য। তারপরে জীবনের সংজ্ঞা দিলাম, এরপরে বললাম এই হায়াত মৌতের মাঝখানে কিভাবে চলবেন। গাইডলাইন নাজিল করেছেন কে? গাইডলাইন বা আউটলাইনের নাম কি? আরেকটু জোরে বলতে হবে, এই কোরআন মানতে গেলে জানতে হবে, জানতে গেলে। আপনি তো কোরআন পড়লেন না এখনো, আপনি তো এখনো শুদ্ধ করে কোরআন পড়তে জানেন না, আপনার বয়স তো কম না, ৩০-৪০ বছর হয়ে গেল, এখনো শুদ্ধ করে কোরআন শিখলেন না। আরে ভাই, অন্তত পাঁচ ওয়াক্তের নামাজ কবুলযোগ্য হওয়ার জন্য আপনার বিশুদ্ধ করে কোরআন শেখা দরকার। কোরআনকে আপনি যেনতেনভাবে পড়লে হবে না, অনেকে আছে যেমন তেমন কোরআন পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেকুব, এটা কি আলহামদু নাকি আলহামদু? এটা কি আলামিন নাকি আলামিন? মাখরাজ সিফাত তো শিখতে হবে, প্রোনাউন্সিয়েশন জানতে হবে, তাজবীদ সহ কোরআন পড়তে হবে। এক বেকুব কোরআন পড়ছে এরকম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, এরকম পড়ে কিরা অনেকে। কোরআন কি নিজের মতো পড়লে হবে? কিভাবে আপনি কোরআন পড়বেন সেই কথা রব্বুল আলামিন কোরআনে বলেছেন। কোরআনুল কারিমে সূরাতুল মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহ ধীরস্থিরভাবে তাজউদের রুলস অ্যাপ্লাই করে বিশুদ্ধ করে কোরআন পড়ো। আদেশটা মোল্লার না আল্লাহর? আপনি তো বিশুদ্ধ করে কোরআন শিখলেন না। আরে ভাই, ইংরেজিতে শুদ্ধ করে কথা বলার জন্য আইএলস, জিআরই, টুইফেল এগুলোর কোর্স করতে পারেন, আল্লাহর কালাম শুদ্ধ করে শেখার জন্য কোথাও আপনি যেতে পারেন না। এ কেমন মানুষ আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। ইংরেজি ভাষা কেউ না জানলে সুপ্রিম কোর্ট থেকে যদি তার কাছে চিঠি আসে, এই চিঠি নিজে না পড়তে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথে জাহাঙ্গীরনগরে পড়ে ইংরেজি জানে এমন কাউকে ধরে এনে বলবে, ভাই ধর চিঠিটা পড়ে দে, আমি চিঠি ইংরেজি লেখা ইংরেজি পারি না, তুই পড়ে দে। আরে ভাই, ইংরেজি চিঠি বুঝেন না বলে সেটা আরেকজনের কাছে গিয়ে বুঝতে পারেন, আর জীবন পরিচালনার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন এটা এখনো পড়তে পারেন না, কই দিন কতবার কতজনের কাছে গিয়েছেন নিজের বিবেককে প্রশ্ন করুন। তোমরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদেরকে বলছি, তোমরা তো সব শিখে ফেললে, এখনো তোমরা কোরআন শিখলে না, তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য একটা না পাঁচ ৬ মাস কোচিং করো। তোমরা যারা অনার্সে মাস্টার্সে পড়ছো, ডিগ্রিতে পড়ছো, বিসিএস ক্যাডার হওয়ার জন্য একটা না এক বছর তোমরা কোচিং করতে পারো। ভাইরে, বিসিএস ক্যাডার হওয়ার জন্য, ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তুমি যদি একটা না এত মাস কোচিং করতে পারো, কোরআন শেখার জন্য তুমি কি কারো কাছে দৌড়ায় যেতে পারো না? তোমার বিবেকে, তোমার বিবেক কি তোমাকে এই জিনিসটা বলে না? তোমার অন্তর, তোমার দিল কি তালাবদ্ধ হয়ে গেল? এখানে যেহেতু আপনাদের একটি মাদ্রাসা আছে, আমি গভর্নিং বডিকে, ম্যানেজিং কমিটিকে অনুরোধ করব, পারলে আপনারা এই মাদ্রাসায় কোরআন শিক্ষা কেন্দ্র একটা চালু করেন।
ডেইলি এক দুই ঘন্টা বয়স্ক মানুষ যেন এসে কোরআন শিখতে পারে এই ব্যবস্থাটা আপনারা করে দেন, এটা করে দেওয়া জরুরি। অনেকে এখনও কোরআনটা শিখতে পারে না, অন্তত এখানকার শ্রমিক ভাইরা যদি প্রত্যেক দিন মাদ্রাসাতে সন্ধ্যার পরে হতে পারে রাতে হতে পারে একটা ঘন্টা যদি এখানে যে কোনো একজন শিক্ষক এদেরকে তাজবিদ সহ কোরআন শিখান, এই মাদ্রাসা থেকে একসময় শত শত হাজার হাজার মানুষ কোরআন শিখবে, এটাই তো আপনাদের নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে, ঠিক না? কোরআনটা আপনি শিখবেন, নিজের সন্তানকে কোরআন শিখাবেন। ওই যে বললাম আপনার সন্তানকে ওয়া ক খ এ বি সি ডি শেখাবেন, পড়ে কোরআন শেখাবেন সবার আগে। বাচ্চাগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে যান, এমন সন্তান বানিয়ে যান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য তেলাওয়াত করবে, নামাজ আদায় করে দোয়া করবে। অনেকের বাবা মারা যায়, কিছু যুবকরা আমাদের কাছে এসে বলে, হুজুর আমার আব্বু মারা গিয়েছে, জানাজার নামাজ কেমনে পড়বে একটু শিখাইয়ে দেন। আহ আফসুস, এ কেমন বাচ্চা রেখে গেলেন আপনি, সে তো জানাজার নামাজের কায়দা কানুনও জানে না। আমরা অনেক সময় সর্দারের কাছ থেকে খেদমতের আশা করি, হুজুরদেরকে পাইলেই বলি হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন, আর আমি বলি মা বাবার খেদমতের ওয়াজ এই দেশে অনেক হয়েছে, এবার বন্ধ করেন, এবার সন্তানের হক আদায়ের ওয়াজ করেন। এক ব্যাকল বেকুব, ব্যাকল বুঝেন তো আপনারা, যার কোনো আকল জ্ঞান, এক ব্যাকল গাছ না লাগিয়ে ফলের আশা করে বসে আছে। আরে ব্যাকল, ফল পেতে হলে আগে গাছ লাগাতে হয়, তারপরে গাছে গোড়ায় পানি ঢালতে হয়, সেটাকে পরিচর্যা করতে হয়, তারপরে না ফল পাওয়া যায়। গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাও মারাত্মক বোকামি ছাড়া কিছুই না। গাছ লাগিয়ে গাছের গোড়ায় যেমন পানি ঢালতে হয়, এটার পরিচর্যা করতে হয়, ঠিক তেমনি সন্তান জন্ম দিয়েই দায়িত্ব শেষ না, এটাকে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন, এর সবগুলো হক আদায় করবেন, তারপরে দেখবেন ওয়াজ লাগবে না, মা বাবার খেদমতের ওয়াজ লাগবে না, এই বাচ্চাগুলো এমনিতেই মা বাবার খেদমত করবে, ঠিক কি না? আপনি বাচ্চাগুলোকে দিন শেখান নাই, কোরআন শেখান নাই, হাদিস শেখান নাই, এটা বড় হয়ে অমানুষ হয়ে তারপরে আপনাকে ঘাট ধরে বের করে দিয়ে অল হোম বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনার সন্তানকে আপনি যদি দিন না শিখান, কিপ ইন ইউর মাইন্ড দ্য অল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে। কোরআন মানবেন, মানতে গেলে জানতে হবে, জানতে গেলে আগে পড়বেন, এরপরে কোরআনটা বোঝার চেষ্টা করবেন, তারপরে জীবনের সব জায়গায় কোরআন ঢুকাই দিবেন, আপনার জীবনটা কিভাবে পরিচালনা করবেন এজন্য কোরআন বুঝতে হবে। কোরআন না বুঝার কারণে আমাদের অবস্থা কি হচ্ছে জানেন? একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো। আমাদের দেশে দেখবেন অনেক মুসল্লি আছে নামাজেও সামনের কাতারে থাকে, সুদ খাওয়ার বেলায়ও তারা সামনের কাতারে থাকে, আছে এরকম? এইরকম এক সুদখুর ফজরের নামাজে মসজিদে গিয়েছে, গিয়ে একদম সামনের কাতারে নামাজ আদায় করেছে, নামাজ আদায় করে বাসায় ফিরছে, বাসায় ভাতিজা সলিমুদ্দিনের সাথে দেখা, ভাতিজা টাকা তো নিয়েছিল রে বাবা, লাভসহ তো টাকাটা এখনো ফিরে দিলাম না, নামাজ থেকে বের হয়ে ভাতিজাকে বলিস, ভাতিজা বললো চাচা মাত্রই তো নামাজ থেকে বের হইলেন, নামাজ থেকে বের হয়ে বুঝি ধান্দা শুরু করে দিছেন, আচ্ছা যান বাবা বাড়িতে যান আমি আসতেছি। হ্যাঁ সুদখুর হলে কি হবে, নামাজে যায়, আবার সুদখুর হলে কি হবে, বাড়িতে গিয়ে ফজরের পরে আবার কোরআনের তেলাওয়াত করে। তো কোরআন তেলাওয়াত যারা নিয়মিত করে এর একটা চিহ্ন দিয়ে রাখি যে আগামীকাল এখান থেকে শুরু করবে, ঘটনাক্রমে ওই দিন এই সুদখুর মুসল্লি বাড়িতে গিয়ে এবার কোরআন তেলাওয়াত করছে, ওই আয়াত থেকে শুরু করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আলেমরা তো বুঝে ফেলছেন কিসের আয়াত এটা, হ্যাঁ সুদের আয়াত। হেতেলাবাদ করতেছে ভাতিজা চলে আসছে সলিমুদ্দিন, কয় চাচা নিয়ে আসছি তো, কয় বেটা ডিস্টার্ব করিস না তেলাওয়াতে আসি, আয় পকেটে ঢুকাইয়া দে আমি এখন তেলাওয়াতে আসি। এখন পড়তেছে কিসের আয়াত কথা বলেন, পকেটে ঢুকায় কিসের টাকা, কেন এটা এমন হলো? আমরা এরকমই সারা জীবন কোরআন পড়ছি, কোরআন বুঝি না বলে একদিকে কোরআনও পড়ি অন্যদিকে সমান তালে অন্যায়ও করি। শুধুমাত্র তুতা পাখির মতো কোরআন পড়ার জন্য কোরআন আসে নাই, কোরআনটা বুঝতে হবে। এই জন্য দেখা যায় কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল,
আপনাদের বাসা বাড়িতে কোরআন আছে, এই কোরআনটা প্রিন্টেড কোরআন। এটা কি কোরআন? প্রিন্টেড, ছাপা কোরআন। আমাদের বাসা বাড়িতে যে কোরআন সেটা হচ্ছে প্রিন্টেড কোরআন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে যা আছে নবীর বাস্তব জীবনেও তা আছে। সাহাবায়ে কেরাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন কাইফা কানা খুলুকুন নাবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বললেন ওগো আম্মা জান আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার নবীর বাস্তব জীবনেও তা আছে। আমার আপনার বাস্তব জীবন আর কোরআন ভিন্ন। আমি প্রায় সময় একটা কথা বলি, যদি পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মের লোকেরা কোরআন বুঝে বুঝে পড়ে আর মুসলমানের জীবনের সাথে যদি কোরআন মিলাইয়া দেখে এরা অবাক হয়ে যাবে। হায় হায়, এরা বুঝি মুসলমান নাম ধারণ করে কোরআনের বিপরীত এমনভাবে চলাফেরা করে? এরা আফসোস করবে। সুদ খাওয়া হারাম করেছেন কে? আল্লাহ। মুসলমান সুদ খায়। ঘুষ খাওয়া হারাম করেছেন কে? মদ অবৈধ করেছে মোল্লা না আল্লাহ? সুতরাং মদের বৈধতা দেওয়া মানে হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আমরা মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত দেশ চাই কি চাই না? তো একদিকে আমরা যদি মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত দেশ চাই, আর অন্যদিকে যদি মাদকের বৈধতা, মদের বৈধতা দেওয়া হয়, তাহলে কি মদ মুক্ত, মাদক মুক্ত সমাজ আমরা পাবো? পাবো না। মাদক যত বাড়বে সমাজে বিশৃঙ্খলা তত বাড়বে। দেখুন, গত সপ্তাহে সিলেটের বিয়ানীবাজারের তাজপুর গ্রামে, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামে এক মুক্তিযোদ্ধা বাবা, তার ছেলে মাদকাসক্ত, মাদক সেবনে তাকে বাধা দিলেন। মাদক সেবনে তাকে বাধা দেওয়ার কারণে ছেলে কুড়াল হাতে নিয়ে তার বাপের মাথাকে দুই ভাগ করে মেরে ফেলেছে। আপনি যদি মাদকের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে দল মত ভুলে গিয়ে সুচ্চার আওয়াজ না তুলেন, ভাইরে ঐশীর কথা মনে আছে যে তার মা বাপকে জবাই করে ফেলেছিল? আজ আপনি স্বার্থের জন্য চুপচাপ আছেন। কপালে খারাপই থাকলে আপনার পুলামাইয়ারা, আপনার ছেলেমেয়েরা অ্যাডিক্টেড হয়ে আপনাকেও দেখবেন জবাই করে মেরে ফেলতে পারে। সব কথায় আপনি রাজনীতির গন্ধ খুঁজবেন না, কিছু কথা বাস্তবিক অর্থে আপনার বোঝা দরকার। মাদক যত বাড়বে সমাজে তত বিশৃঙ্খলা বাড়বে। 100 জন মানুষ যেখানে মদের লাইসেন্সদারি থাকবে সেখানেই যদি মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়, আর এর কারণে যদি মদের দোকান বেড়ে যায়, তাহলে মাদক গ্রহণ মানুষের জন্য সহজ হবে নাকি কঠিন হবে? ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে মাথা হ্যাং করছে, অথবা কারোর সাথে ঝামেলা একটা হয়েছে, গাড়ি থামাইয়া যদি বোতল মাইরা দেয়, এক বোতল যদি মেরে দেয়, এরপরে যদি গাড়ি চালায়, গাড়ির একটা রাস্তায় থাকবে না খালে বিলে নদীতে পড়বে। তাহলে মাদক যত বাড়বে অ্যাক্সিডেন্ট তত, মাদক যত বাড়বে হাজব্যান্ড ওয়াইফের কলহ তত বাড়বে, দাম্পত্য কলহ বাড়বে। মদ খাইলে তো মানুষের মাথা বেতাল হয়ে যায়, হুঁশ থাকে না। এক ঘটনা আমাদের এলাকায় ঘটছে, এক লোক মদ খেয়ে মাতাল হয়ে ঘরে গিয়ে তার মা তার বউকে বলতেছে আম্মা ভাত খাইছেন রাতে? সে বউ কোনটা মা কোনটা এটাও আইডেন্টিফাই করতে পারছে? তাহলে দাম্পত্য কলহ বাড়বে না কমবে? মাদক গ্রহণে মাদকাসক্ত লোকেরা এমনভাবে আসক্ত হয়ে যায়, টাকা পয়সা না থাকলে নিজের বিবি পিটায় বউ পিটাইয়া বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, যৌতুক নিয়ে আয়। কারণ মদ পান করার জন্য, মাদক গ্রহণের জন্য টাকা পয়সা না থাকলে এভাবে সে বেপরুয়া হয়ে নিজের বিবির উপরে নির্যাতন চালায়, ঠিক কি না? এই জন্য মাদক যত বাড়বে নারী নির্যাতন তত, মাদক যত বাড়বে যুবকেরা ততই ধ্বংসের দিকে চলে যাবে। এজন্য দাম্পত্য কলহ, নারী নির্যাতন বন্ধ করার জন্য, যুব সমাজকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য, আমার আপনার ছেলেমেয়েকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, মাদকের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে আমাদের সকলকে দল মত ভুলে গিয়ে সুচ্চার আওয়াজ তুলতে হবে। পাশাপাশি আমাদের দেশের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি তো আমাদের দেশের অভিভাবক,
আর আমরা এই দেশের নাগরিক। আপনার কাছে তো আমরা শ্রদ্ধার সাথে কিছু আবেদন করতেই পারি, এটা আমাদের নাগরিক অধিকার। আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি তাহাজ্জুদের নামাজ দিয়ে দিন শুরু করেন, আলহামদুলিল্লাহ। আমরা সংসদে আরো বক্তব্যে শুনেছি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। আমরা বলতে চাই যে দেশের প্রধানমন্ত্রী পাঁচ ওয়াক্তের নামাজি, যিনি তাহাজ্জুদ গুজারি, সেই তাহাজ্জুদ গুজারি পাঁচ ওয়াক্তের নামাজি প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত, ওই সংসদ থেকে আমরা মাদক কিংবা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা আইনের নামে আমরা মদের বৈধতার লাইসেন্স আশা করতে পারি না। বরং আমরা বলতে চাই আপনি একজন তাহাজ্জুদ গুজারি পাঁচ ওয়াক্তের নামাজি প্রধানমন্ত্রী হিসাবে এদেশের তাওহিদবাদী জনতা, আপামর তাওহিদবাদী জনতা আপনার কাছে আবেদন করছে, আপনার মতো নামাজি, আপনার মতো তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত ওই সংসদ থেকে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূলের আইন আপনি পাশ করুন, তাহলেই এই দেশের জনগণ আপনার জন্য আরো দোয়া করবে, ঠিক কি না? আমরা মাদক মুক্ত সমাজ চাই কি চাই না? তাহলে কোরআন যদি আমরা না বুঝে পড়ি তাহলে আমরা দেখা যাবে কোরআন পড়বো কিন্তু জীবনে কোরআন মানতে পারবো না। সব জায়গায় কোরআন ঢুকিয়ে দেন তাহলে দেখবেন অবস্থা পাল্টে যাবে। আপনি শিক্ষাঙ্গনে যদি কোরআন ঢুকিয়ে দেন শিক্ষাঙ্গনের পরিবেশ পাল্টে যাবে। আহারে, এখন শিক্ষাঙ্গনে সব পড়ানো হয় কিন্তু শিক্ষাঙ্গনে আল্লাহর কোরআন নাই। বলেন তো, শিক্ষাঙ্গনে যদি সিলেবাসে কোরআন থাকতো আমাদের ছোট্ট ছোট্ট কমলমতি শিক্ষার্থীরা, আমাদের ছেলেমেয়েরা, তাদের চরিত্র ভালো হতো না আরো খারাপ হতো? ধর্ম শিক্ষা যেটা ছিল ওইটাকেও এখন বোর্ড পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। এভাবেই আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে ধর্ম শিক্ষা বিবর্জিত করে ধর্মহীন এবং নাস্তিক বানানোর ভয়াবহ ষড়যন্ত্র চলছে। বিবর্তনবাদ নামক কুফরি মতবাদকে শিক্ষা ব্যবস্থায় অ্যাড করে দেওয়া হয়েছে। মানুষ মানুষ বানর থেকে মানুষ হয় নাই, মানুষ মানুষই ছিল, বরং কিছু অমানুষের জাতকে আল্লাহ তাআলা তাদের পাপাচারের কারণে, ওই যে বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ বানর বানিয়েছেন, কুরআনে সেই ঘটনা আছে না নাই? এখন বানর থেকে নাকি মানুষ হয়েছে, বিবর্তনবাদ নামক এই কুফরি মতবাদকে পাঠদান করানোর মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে, আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে। দল মত ভুলে গিয়ে আমাদের বাচ্চাদের কল্যাণের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য, কল্যাণের জন্য আসুন এই বিবর্তনবাদ নামক কুফরি মতবাদকে শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দেওয়ার জন্য আমরা সুচ্চার আওয়াজ তুলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যদি শিক্ষাঙ্গনে আমাদের বাচ্চাদেরকে ইংরেজি বিজ্ঞান তত্ত্ব প্রযুক্তি সব শেখানোর পাশাপাশি আমাদের বাচ্চাদেরকে যদি কোরআন হাদিস পড়ানো হতো, তাহলে দেখতেন আমাদের বাচ্চাগুলো একদিকে তারা যেমন উচ্চশিক্ষিত হতো, পাশাপাশি তারা নৈতিক মূল্যবোধ সম্পন্ন চরিত্রবান লোক হতো, ঠিক কি না? আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিন শিখান। এই যে আপনাদের এলাকায় এই মাদ্রাসা, এটা তো আপনাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আপনাদের এলাকায় একটি চমৎকার মাদ্রাসা আছে। আর এই মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে আপনারা এমন এক লোককে পেয়েছেন যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অত্যন্ত চমৎকার, যিনি ইসলামী শিক্ষা, আধুনিক শিক্ষা, তত্ত্ব প্রযুক্তি সকল দিক থেকে একেবারে কোয়ালিফাইড একজন পার্সন। এই যে এই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি হাফেজ মাওলানা মহিউদ্দিন খান হাফেজাহুল্লাহ ওয়ারাহ, উনার সাথে তো আমার অন্যরকম পরিচয়। আজকে আমার এখানে নির্ধারিত কোনো প্রোগ্রাম ছিল না, তিনি আমার রুমমেট ছিলেন ছাত্র জীবনে, আমরা একই রুমে থাকতাম। এমনকি আমি তখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুমে আমরা 8-10 জন মিলেমিলে আলোচনা প্র্যাকটিস করতাম। তিনি তখন আমার এই প্রতিভা দেখে, তিনি যে মসজিদে খতিব ছিলেন ওখানে আমাকে দায়িত্ব দিয়ে আসেন। তিনি বললেন, তুমি এখানে থাকো, আল্লাহ তোমাকে যে প্রতিভা দিয়েছেন আল্লাহ তাআলা চাইলে তোমাকে দিয়ে অনেক খেদমত নিতে পারেন। তিনি আসলে আমাকে অনেকটা এগিয়ে দিয়েছেন, অনেকটা মোটিভেশন চালিয়ে। এজন্য আমার এই দাওয়াতি জীবনে আমি ওনার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ, এবং এখনও প্রত্যেকটি দোয়ায় আমি ওনার কথা স্মরণ করে থাকি। তো তিনি এমন একজন লোক যিনি এমন একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা লোক, যিনি ইংরেজি বিজ্ঞান কোরআন হাদিস তত্ত্ব প্রযুক্তি সব দিক থেকে একজন কোয়ালিফাইড পারসন, অর্ডিনারি না, একেবারে এক্সট্রা অর্ডিনারি। সুতরাং এমন একজন লোক
এই প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন। আমরা আশাবাদী এই প্রতিষ্ঠান আধুনিক বিশ্বে যুগ উপযোগী দাইলাল্লা তৈরিতে, আধুনিক বিশ্বে যুগ উপযোগী স্কলার তৈরিতে আপনাদেরই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এমন একটি প্রতিষ্ঠান আপনারা আপনাদের এলাকায় পেয়েছেন, আমি বলবো ছেলে মেয়েদেরকে একদম চোখ বন্ধ করে এখানে ভর্তি করিয়ে দেন। আপনাদের ছেলেগুলোকে আপনারা এমন স্কলার বানান। আগে মানুষ ভাবতো হুজুররা কি আর জানে, খালি মনের কুরআন হাদিস জানে। এখন দেখবেন এখনকার ইয়াংগার স্কলাররা সামান্য ইংরেজি পারে, মানুষ কি ফুটানি দেখায়। এখন হুজুররা আপনাদের চাইতে আরো ভালো ইংরেজি জানে, হুজুররাও বিজ্ঞান জানে, হুজুররাও রাজনীতি অর্থনীতির জ্ঞান রেখে, হুজুররা সব জানে। আপনি কাছে গিয়ে ঠুমটা মেরে দেখেন, ভেতর থেকে জ্ঞানের বারুদ জ্বলে উঠবে। আগে মানুষ ভাবতো কুলারে ছেলেরে হুজুর বানায় কি হবে, মানুষের বাসার হাঁস মুরগি ধরে সব খাইয়া ফেলবে। আসলে ব্যাপারটি এরকম নয়। আজ এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমার মাদ্রাসার ছেলেরাই সবাইকে পেছনে ফেলে ফার্স্ট হয়ে যায়। এখান থেকেই প্রমাণ হচ্ছে আমার মাদ্রাসার ছেলেরা কত ট্যালেন্ট। যারা মাদ্রাসার ছেলেদেরকে প্রতিভাবান মনে করে না, আমি তাদেরকে বলবো তাহলে তোমাদের সোনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেন মাদ্রাসার ছেলেদেরকে পেছনে ফেলতে পারে না। আমার এই মাদ্রাসার, আমরা তো আমি স্কুলে পড়েছি, এটা অলরাউন্ডার হুজুর, স্কুলে পড়েছে, মাদ্রাসায় পড়েছে, বিশ্ববিদ্যালয়েও পড়েছে। আমরা স্কুলে পড়ে দেখেছি, মাদ্রাসায় পড়ে দেখেছি, সব জায়গার ফ্লেভার নিয়েছি। মাদ্রাসার ছেলেরা যে কঠোর পরিশ্রম করে, কেন কঠোরভাবে পরিশ্রম করে, এদের সিলেবাসে সব আছে, ইংরেজি আছে, বিজ্ঞান আছে, সাহিত্য আছে, হ্যাঁ, তারপরে আপনার তথ্য প্রযুক্তি সব আছে। এদের সিলেবাসের ভেতরে এক্সট্রা কুরআন আছে, হাদিস আছে, আরবি আছে, ফিক আছে, অর্থাৎ ইসলামকে জানার জন্য সব নলেজ এখানে আছে না না? বাবারা সন্তানদেরকে আপনারা এমন সন্তান বাড়ান, মারা যাওয়ার পরে যেন অন্য জায়গার হুজুর না, নিজের ছেলেটাই যেন আপনার জানাজা ইমামতি করে, এটা আপনার জীবনের সফলতা। আমি আমার বাবার জানাজার নামাজে ইমামতি করেছি, তখন আমি ছাত্র ছিলাম। আমার এই ফিলিংস আপনাদের সাথে শেয়ার করি। আমি তখন মাত্র আলিমে পড়ি, দাঁড়িয়েও তখন উঠে নাই, আমার বাবার ওসিয়ত ছিল আমি যেন আমার বাবার জানাজায় ইমামতি করি। তো আমি যখন আমার বাবার জানাজায় ইমামতি করলাম, প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে আমার কলিজা মুচড় দিয়ে উঠেছে, চক্ষু দিয়ে অটোমেটিক পানি বের হয়েছে। অন্য হুজুর হইলে এই ফিলিংস আসতো? আপনি আপনার সন্তানকে আলেম বানা, আপনি মারা যাওয়ার পরে এই সন্তান চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে তার কলিজা কাঁপিয়ে কাঁপিয়ে আল্লাহর কাছে আর্তনাদ করবে, গোটা দুনিয়ার সমুদ্র মহাসমুদ্রের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না। আপনার কলিজার টুকরা সন্তান যখন বুক ফাটিয়ে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, তার চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে চিরতরে নিভায় দিবে। এটা জীবনের সফলতা, এটাই জীবনের সফলতা। বাচ্চাদেরকে, সন্তানগুলোকে স্কলার বানান, আলেম বানান, এমন সন্তান বানান সে ইংরেজি জানবে, যখন কথা বলবে অনর্গল ইংরেজিতে কথা বলবে। এমন সন্তান বানান সে বিজ্ঞানের ব্যাপারে ভালো ধারণা রাখবে, সে তত্ত্ব প্রযুক্তির জ্ঞান রাখবে, পাশাপাশি কুরআন সুন্নার একজন মাহের গবেষক, একজন স্কলার, গবেষক একজন লোক হিসাবে তৈরি হবে। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ, সবাই পারবেন তো ইনশাআল্লাহ। নিজেরা কুরআন পড়ুন, কুরআন বুঝুন, নিজেদের সন্তানদেরকে কোরআন পড়ান, এই কোরআনের আলোকে নিজেদের পরিবারকে গঠন করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কে উঠবেন না এই মাদ্রাসা থেকে? পাঁচজন ছাত্র হিফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসার বয়স মাত্র আড়াই বছর, এটি এই মাদ্রাসার অনেক বড় সফলতা। মাত্র আড়াই বছরে পাঁচজন হাফেজ পাওয়া গিয়েছে। তবে এখানে সভাপতি সাহেব আছেন শাহরিয়ার ভাই, উনাকে সহ এই এলাকার মুরব্বিয়ান যারা আছে, আমি সবাইকে বলবো আপনারা আগামী বছর থেকে হাফেজদেরকে শুধু পাগড়ি দিবেন না, আপনারা একটা হিফজ কনভোকেশন করবেন। এই হাফেজদের মর্যাদা কম না বেশি? সুন্দর একটি প্রোগ্রামের অর্গানাইজ করবেন, একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে এই হাফেজদেরকে পাগড়ি দিবেন, ক্রেস্ট দিবেন, এলাকার বৃত্তশালী লোকেরা খুশি হয়ে পুরস্কৃত করবেন। কেন পুরস্কৃত করবেন? যাতে এই মাদ্রাসার অন্য হাফেজরা যারা আট পাড়া, দশ পাড়া, পনেরো পাড়া, বিশ পাড়া পড়তেছে, যাতে এরাও এই অনুষ্ঠান দেখে নিজেরা হাফেজ হওয়ার জন্য দেওয়ানা হয়ে এরাও যেন আরো বেশি পড়াশোনায় গতি বাড়ায় দেয়। পারবেন না ইনশাল্লাহ, পারবেন না ইনশাল্লাহ। এখন যে হাফেজরা হিফজ কমপ্লিট করেছে,
তাদেরকে পাগড়ি দেওয়া হবে। এরপরে এখানে একটি মাদ্রাসা, নতুন ভবন, নতুন মাদ্রাসা চালু হবে, এটা উদ্বোধন হবে, এরপরে মুনাজাতের মাধ্যমে শেষ করা হবে ইনশাআল্লাহ।